দীর্ঘদিনের প্রেম, কিন্তু মত ছিল না প্রেমিকের পরিবারের। তাই তারা সিদ্ধান্ত নেন পরিবারের অমতেই বিয়ে করবেন। যেই কথা সেই কাজ, মন্দিরে গিয়ে দুজনে বিয়ে করেন। এ পর্যন্ত সবই ঠিক ছিল, কিন্তু বিয়ের পরেই এ যুগল যে কাণ্ড ঘটালেন তা হয়তো কেউ কল্পনাও করেননি। করবেনই বা কেন, চার হাত এক হওয়ার কিছুক্ষণ পরেই মন্দিরের মধ্যেই কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন তারা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের ছত্তিশগড়ের রাজনন্দগাঁওতে। দুদিন আগেই পাহাড়ের উপরে স্থানীয় এক শিব মন্দিরে সদ্য বিবাহিত ওই দম্পতির দেহ উদ্ধার হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে 20 বছরের নীরজের সঙ্গে 19 বছরের দামিনীর অনেক দিন ধরেই প্রেম ছিল। দুজনেই স্থানীয় এক উচ্চ মাধ্যমিক স্কুলে একসঙ্গে পড়াশোনা করেছিলেন। স্কুল জীবন থেকে দুজনের প্রেম, কিন্তু প্রেমিকের বাড়ির লোকজন মেনে না নেওয়ায় তারা নিজেদের জীবন বিসর্জন দেওয়ার পরিকল্পনা করেন। We'll be right back.